नमस्कार बंधुरा, आमी सोनाली बोलछी। आमार यूट्यूब चैनले तुम्हादेर सबाई के स्वागत। आज आमी तुम्हादेर साथे आमार मायेर काछे शेखा सुक्तो बनाबार रेसिपिटी शेयर करब। प्रथमे सुक्तोर भाजा मसलाटा बनिए नेब। प्रथमे दिच्छी दुटो शुकनो लंका, तारपर एकटुखानी डालचिनी, तारपर दिलाम दुटो एलाच, तारपर दिच्छी एक टेबिल स्पून पाँच फोड़न, एबार दिलाम दुटो तेजपाता, तारपर दिच्छी एक टेबिल स्पून कालो सर्षे। এই মশলাগুলো শুকনো খোলায় 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ওটা মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিতে হবে। ওটা শুক্তোর ভাজা মশলা রেডি হয়ে গেছে। এই মশলাটা শুক্তো রান্নার আসল মশলা। এই মশলাটা শুক্তোর স্বাদটা আনবে। একটা বাটি নিলাম, তার মধ্যে 100 ml হালকা গরম জল নিয়েছি। তার মধ্যে 2 tablespoons আমুল স্প্রে নিয়ে ভালো করে গুলে নিলাম। আমুল স্প্রে দিলে শুক্তোর স্বাদটা ভালো হয়। তোমাদের কাছে যদি গরুর দুধ থাকে তোমরা দিতে পারো, তাতেও হবে। শুক্তো রান্নার জন্য যে প্রধান সবজিগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 100 gram বেগুন নিয়েছি, তাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। 200 gram আলু নিয়ে তাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 50 gram ডাঁটা নিয়েছি, তাকে টুকরো করে নিয়েছি। 150 gram কাঁচকলা নিয়েছি, একে লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। কচু নিয়েছি 200 gram, কচুকে দুটুকরো করে লম্বা করে কেটে নিয়েছি। আমি এই কচুটাকে যেমন করে কেটেছি তোমরা ঠিক সেমনি করেই কাটবে। কচুকে একটু বড় করে কাটতে হয়, নাহলে কচু তাড়াতাড়ি গলে যায়। আর এখানে উচ্ছে নিয়েছি 100 gram, উচ্ছেটাকে এইভাবে কাটবে। শুক্তোর উচ্ছে এইভাবে দিলে দেখতেও ভালো লাগে এবং খেতেও খুব ভালো লাগে। এখানে বড়ি নিয়েছি 50 gram, বড়িগুলো বিউলির ডালের বড়ি। এবার সমস্ত সবজিগুলো এক এক করে ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে 3 tablespoons সর্ষের তেল দিলাম। প্রথমে আমি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো খুব লাল করেও ভাজতে হবে না, আবার সাদা থাকলেও হবে না, হালকা করে ভেজে নিতে হবে। দেখে নাও আমি কেমন করে ভাজছি। দেখে নাও উচ্ছেগুলো কেমন করে আমি ভেজেছি। উচ্ছেগুলো তেল থেকে ভালো করে ছেঁকে তুলবে। এবার এগুলো তুলে নেবার পর এই তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দেব। এই বড়িগুলো আর বেশি তেল দিয়ে ভাজতে হবে, এই জন্যে আমি আর একটু তেল দিলাম এর মধ্যে দিয়ে। ভালো করে নাড়াচাড়া করে এই বড়িগুলো ভাজতে হবে। আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এই বড়িগুলো ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন করে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিলাম। এই বড়িগুলো তুলে নিয়ে ওর মধ্যে আবার পরিমাণ মতো তেল দিলাম। তারপর ওর মধ্যে আমি কাঁচকলা আর কচুগুলো দেবো। এই জন্যেই একসঙ্গে দেবো যে এগুলো আমি হলুদ দিয়ে ভাজব। এই যে আমি কাঁচকলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার কাঁচকলাগুলো দিয়ে এগুলো নাড়াচাড়া করতে থাকবো হালকা হালকা করে। তারপর এর মধ্যে কচুটা দেব। আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন। এবার এর মধ্যে কচুগুলো দিয়ে হালকা হালকা করে নাড়াচাড়া করতে হবে এবং কাঁচকলাগুলো উল্টে পাল্টে দিতে হবে। যদি এক পিঠ ভাজা হয়েছে, এক পিঠ ভাজা হবে না, এরকমভাবে ভুলে হবে না। সবজি সমানভাবে ভাজতে হবে। এবার এর মধ্যে আমি 1/2 teaspoon
হলুদ দিয়ে দিলাম। হলুদটা এই জন্যই দিলাম যে এই দুটো সবজির মধ্যে কালার না হলে এই সবজি দুটো দেখতে ভালোও লাগে না আর খেতেও ভালো লাগবে না। দেখো কিরম করে ভেজেছি, এই সবজিগুলোর গায়ে হালকা হালকা লাল দাগ এসেছে, এই রকম ভাবে ভেজে তুলে নিতে হবে। এই কড়াইয়ের মধ্যে আবার তেল দিলাম, দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো আলাদা করে ভাজলাম এই জন্যই যে বেগুনগুলো সবজির মধ্যে একসঙ্গে দিলে বেগুনগুলো ভালো ভাজা হবে না, তাই আমি আলাদা করে ভেজে নিচ্ছি। সবজি শুক্তো সবজি আলাদা আলাদা করে এই জন্যই ভেজে নিয়েছি, এই শুক্তোটা খেতে টেস্ট এই জন্যই হবে যে সবজিগুলো সমান ভাজা হবে আর সমান সিদ্ধ হবে, এই জন্যই আমি সব সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। বেগুনগুলো তুলে নিচ্ছি, এবার শুক্তো রান্নার পদ্ধতিটা তোমাদের দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে 1 টিস্পুন 5 ফোড়ন আর 2টো তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই ফোড়নটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে, ফোড়ন থেকে 1টা সুন্দর গন্ধ বেরোবে। তারপর ওর মধ্যে আলুটা দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে দিলাম, 1-1 করে আলুগুলো দিতে থাকলাম এবং আলুগুলো হালকা হালকা করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলুগুলো একটু ভাজা ভাজা না হলে আলু খেতে ভালো লাগে না। দেখো আমি আলুগুলো উল্টে পাল্টে আমি এইভাবে ভাজছি, তোমরা ঠিক এইভাবে নাড়াচাড়া করে ভাজবে। তারপর ওর মধ্যে আমি ডাঁটাগুলো অ্যাড করে দিলাম, ডাঁটাগুলোও একটু নাড়াচাড়া করে নিতে হবে, ডাঁটা একটা কাঁচা গন্ধ থাকে, এটা নাড়াচাড়া করে না নিলে ডাঁটা খেতেও ভালো লাগবে না, গন্ধই থেকে যাবে। এই মশলাটা রেডি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে আছে 1 ইঞ্চি আদা, 1 টিস্পুন মৌরি আর 1 টিস্পুন নারকেল, একসঙ্গে এটা মিশিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে দিয়েছি বেশি করে জল দিয়ে। আবার এর মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন লবণ। লবণটা দিয়ে ভালো একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপর এটা ঢাকনাচে দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ হতে দিতে হবে। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে এবার সবজিগুলো চেক করে নিতে হবে সিদ্ধ কেমন হয়েছে। আমি একটু নেড়ে দিলাম এবং আলুটা দেখো হালকা সিদ্ধ হয়েছে। এবার এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করব। তোমরা কিন্তু এই শুক্তোটা রান্নার প্রত্যেকটা স্টেপ দেখতে থাকবে, 1টা স্টেপও ফাঁক দেবে না। এবার এর মধ্যে কাঁচকলা আর কচুগুলো দিয়ে দিলাম, বেগুনটা কিন্তু এখন দেব না, বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্য বেগুনটা পরে দেব। আমি কাঁচকলা আর কচুটা দিয়ে দিলাম। এখানে আমি সবজিগুলো স্টেপ বাই স্টেপ দিচ্ছি, সবজিগুলো যদি একসঙ্গে সব দিয়ে দিই তাহলে এখানে সমান গলবে না, কোনোটা গলে যাবে কোনোটা শক্ত থাকবে, তাই আমি স্টেপ বাই স্টেপ এটা দিতে থাকছি এবং প্রত্যেকটা স্টেপ তোমরা দেখতে থাকবে, কোনো স্টেপ ফাঁক দেবে না, তাহলে তোমরা বুঝতে পারবে না যে শুক্তোটা কীভাবে রান্না হচ্ছে আর স্বাদও ঠিক পাবে না।
এইভাবে তোমরা সব সবজিগুলো জলের মধ্যে ডুবিয়ে দেবে। তারপর এর মধ্যে দিয়েছি 1 টেবিল স্পুন পোস্ত আর 1 টেবিল স্পুন সরষে, একসঙ্গে পাতলা করে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সরষে পোস্ত না দিলে শুক্তোর টেস্ট ভালো হয় না। তারপর এই বাটিটা ধুয়ে আবার 100 ml জল দিয়ে দিয়েছি। তারপর এটা ঢাকা দিয়ে মিনিট 5 সিদ্ধ করতে দেবো। এবার আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি সবজিগুলো কিভাবে সিদ্ধ হয়েছে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখো আমি দেখিয়ে দিলাম। এবার দেখে নাও, দেখো কচুটা কিরমভাবে সিদ্ধ হয়েছে আর কাঁচকলাটাও সিদ্ধ হয়ে গেছে। এইভাবে 1-1 স্টেপে দিয়ে সিদ্ধ করলে জিনিসটা ভালো হয়। এবার এর মধ্যে অ্যাড করে দেবো বেগুন। বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বলে আমি শেষের দিকে দিচ্ছি। এবার আবার এটাকে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে বেগুনটাকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বড়ি আর উচ্ছে। বড়ি শেষের দিকে দিলে বড়িটা ভালো ফুলে ওঠে, এবং বড়িটা আগে দিলে বড়িটা ভেঙে যায়, এই জন্যই আমি শেষের দিকে দিচ্ছি। আর উচ্ছেটা আগে দিলে শুক্তোটা বেশি তিত হয়ে যায়, ওই জন্যে আমি শুক্তো শেষের দিকে দিচ্ছি। শুক্তোর প্রথমে কখনোই তুমি উচ্ছে দিয়ে দেবে না, উচ্ছে দিলে শুক্তোটা খুব তিত হয়ে যাবে, ওই জন্যে আমি শেষের দিকে দিচ্ছি। এর মধ্যে খানিকটা জল অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের যতটা ঝোল রাখবে সেই পরিমাণ জল অ্যাড করবে। আমি যতটা জল অ্যাড করেছি আমি এতটাই ঝোল আমার লাগবে। ভালো করে এটা জলের মধ্যে ডুবিয়ে দেবে। এবার 5 টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিলাম, আমি একটু মিষ্টি মিষ্টি খাবো বলে ওই জন্যে 5 টেবিল স্পুন চিনি দিয়েছি। তোমরা ইচ্ছা মতো দেবে, তোমরা যতটা মিষ্টি ভালো লাগবে ততটাই তোমরা দেবে। আমি চিনিটাকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম, দেখো। এবার এর মধ্যে আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট এটা থাকবে। এবার এই দুধটা যে আগে গুলে নিয়েছিলাম একটু হালকা গরম আছে, ওই গরম দুধের মধ্যে আমি একটু আটা গুলে নিলাম। এই দুধ আর আটাটা এর মধ্যে অ্যাড করলে একটা ভালো টেস্ট আসবে। আটাটা এই জন্যই দিয়েছি যে ঝোলটা মোটাও হবে না আর পাতলাও হবে না, আটা কিন্তু বেশি এর মধ্যে ব্যবহার করবে না, আর দুধটা এটার মধ্যে একটা টেস্ট আনবে। এই জন্যই কিন্তু দুধ বেশি দেবে না, পরিমাণ মতো দুধ দেবে, বেশি দুধ দিলেও এটা ভালো লাগবে না। আমি যে পরিমাণ দেখিয়েছি তোমরা ঠিক সেই পরিমাণ দেবে এবং খেতেও ভালো লাগবে। দুধটা এর মধ্যে ঢেলে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে, বেশি আঁচ থাকলে ঝোলটা গাঢ় হয়ে যাবে, তাই জন্যে গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে রাখবে না, গ্যাসের ফ্লেম কমিয়ে দেবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ঝোলটা কীরকম ঘনত্ব রেখেছি, কীরকম মোটা পাতলা আছে তোমরা ভালো করে দেখে নাও। ঝোল কিন্তু মোটা হয়ে গেলেও ভালো লাগবে না খেতে, কেন এর মধ্যে একটা কচু আছে, কচুটা গলে গেলে খুব ঝোলটা মোটা হয়ে যায়, একটা হরহরেও ভাব থাকে। তোমরা ঠিক করে এটা রাখবে তবেই এটা খেতে ভালো লাগবে। এর মধ্যে ভাজা মশলা 1 চামচ অ্যাড করে দিলাম। এবার মিশিয়ে দিলাম এটাকে, এইভাবে মিশিয়ে দিতে হবে। গ্যাসটা কিন্তু একদম লো মিডিয়ামে রাখবে। দেখো বড়িটা কেমন ফুলে উঠেছে, বড়িটা আমি তোমাদের দেখিয়ে দিলাম কিরকম ফুলে উঠেছে, দেখো। আমার সবজিগুলো সব সমান সিদ্ধ হয়েছে। এবার তোমরা গ্যাসটাকে অফ করে দাও। এবার এর মধ্যে আমি 3 টেবিল স্পুন ঘি অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো ঘি দেবে, কেউ যদি নাও দিতে চাও তাহলে হবে, অনেকে ঘি খেতে ভালোবাসে না, তোমরা দিতে নাও পারো, কিন্তু তোমাদের ইচ্ছে এটা। আমি ঘিটাকে ভালো করে মিশিয়ে দিলাম এর মধ্যে,
একটা সুন্দর গন্ধ আসবে, ভাজা মশলা ঘিয়ের গন্ধ, সুপ্তো খেতে খুব ভালো লাগবে। আবার এক টিস্পুন আমি মশলা দিয়ে দিলাম, ভাজা মশলাটা দিলে সুপ্তো খুব ভালো লাগে খেতে। আমার এই রান্নাটা ভালো লাগলে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। শুক্তো রেডি হয়ে গেছে, তোমরা বাড়িতে বানিয়ে এই রেসিপিটি দেখো, গরম ভাতের সাথে শুক্তো খুব ভালো লাগবে। আমাকে কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগলো তোমাদের, আরও জানিও আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।